असलामुअलैकुम काजिर मासी आया बुआ खाला बा जाए बोले ना कारो बाड़ीते ए सबगुलोई आमि एखाने जेहेतु कोनो हेल्पिंग हैंड नेई তাই ঘরের কাজ কিংবা দাওয়া সব সময়ই একা হাতে সবকিছু সামলাতে হয় তবে অনেক মানুষের দাওয়াতে কিভাবে সবকিছু দ্রুত এবং সহজে করা যায় তা আজকে দেখাবো আগের দিন যেহেতু অন্য একটা বাসায় দাওয়াত ছিল তাই আমার বাসার ইফতারের দাওয়াতে একদিনের মধ্যেই আমাকে সবকিছু করতে হয়েছে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছুই করতে হয় একা তবে মাঝে মধ্যে কেউ একটু হেল্প করলে সেটা কিন্তু খুব দ্রুত হয় দাওয়াতের আগে থেকেই আমি কিছু জিনিস তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি তৈরি করছিলাম চিকেন রোল মুরগির বুকের মাংস দিয়ে এটা তৈরি করছিলাম আমার এটা প্রায় রান্না হয়ে গেছে সামান্য একটু ধনিয়া পাতা পুদিনা পাতা এবং লেবুর রস দিয়ে অল্প কিছু সময় নেড়ে এটাকে নামাই নেব এবং ঠান্ডা করব আটার গোলা তৈরি করে আমি চিকেন রোলের যে শিপ সেটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু তৈরি করা খুবই সহজ বাসায় যে কেউ এটা তৈরি করতে পারবে শিপটা একটু পাতলা করে তৈরি করতে হবে এখন এই শিপের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের যে পুর সেটা এবং ভালো করে চারপাশ দিয়ে আটকায় একটা রোল তৈরি করে নেব রোলের উপরে কোট করার জন্য লাগবে ডিম এবং ব্রেড ক্রাম্বস প্রথমে রোলটাকে ডিমের মধ্যে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে কোট করে নেব এটা কিন্তু দেখতে এখন বেশ অনেক সুন্দর লাগছে আমার সবগুলো রোল তৈরি শেষ এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে এটা সংরক্ষণ করতে পারবেন এখন আমি তৈরি করব বিফ সমুচা এর জন্য আমি নিয়েছি 1/2 কেজি গরুর মাংসের কিমা এটা বিভিন্ন মশলা এবং পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে রান্না করে নেব সমুচার এই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে যদি কারো দরকার হয় অবশ্যই দেখে নিতে পারবেন কিভাবে দ্রুত এবং সহজে এই সমুচাটা তৈরি করতে পারবেন আমার প্রায় এটা রান্না শেষ সামান্য ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমি এখন সমুচাগুলো তৈরি করে নেব আমার হাজবেন্ড অবশ্য আমাকে প্রায় অর্ধেকটা সমুচা তৈরি করতে হেল্প করছে এই জন্য অনেকগুলো সমুচা একদিনে তৈরি করা সম্ভব হয়েছে সমুচার ফোল্ডিংটা অনেক সময় একটু সমস্যা হয় তবে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এটা কিন্তু একবার শিখে গেলে তখন অনেক দ্রুত হবে সমুচাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে এটাকেও 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন তৈরি করব সিঙ্গারা এর জন্য আমি প্রায় 3 কেজি আলু রান্না করে নিয়েছি বিভিন্ন মশলা দিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে এটাকে চুলা থেকে নামাই নিব সিঙ্গারার স্বাদটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে এর আলু রান্নার উপরে আমি এখানে 1 কেজি ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি ডো থেকে ছোট ছোট একটা বল মতো তৈরি করে নিব এবং এটা দিয়ে সিঙ্গারাটাগুলো তৈরি করব
সিঙ্গারা তৈরি করা অনেক কঠিন মনে হলেও একবার বাসায় তৈরি করে দেখবেন এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এবং এই সিঙ্গারা তৈরির যে রুটিগুলো, এগুলো কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছে সবগুলো তৈরি করে দিতে। সিঙ্গারাগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এখন তৈরি করব সমুচা প্লেন হুইল। এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি। একটা প্রথমে রুটি তৈরি করে নিতে হবে, তার উপরে আলুর যে পুর সেটা ভালো করে লাগাই নিয়ে রোল করে রোলগুলোকে এভাবে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আলাদা আলাদা করে রেখে আমি এগুলোকেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন তৈরি করব টুইস্টেড পটেটো রিং। দুইটা রুটির মাঝখানে আলুর একটা পুর দিয়ে এগুলো চিকন করে কেটে নিতে হবে এবং প্রত্যেকটা চিকন দিয়ে অংশটা একটু কিছুক্ষণ পেঁয়াজ দিয়ে জাস্ট একটা রিঙের মধ্যে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং খেতেও অনেক মজা। এটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন তৈরি করব ফ্লাওয়ার শেপে চিজ প্যাটিস। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা। এগুলো সবই আমি ইফতারের দাওয়াতের দিনই তৈরি করেছি এবং সাথে সাথে বেক করতে হবে। এটা দেখে অনেক কঠিন মনে হলো, বানানো কিন্তু অনেক সহজ। প্যাটিসের যে শীট সেটা ছোট ছোট করে কেটে মাফিন ট্রের মধ্যে সুন্দর করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বিফ কিমার একটা পুর, উপর দিয়ে দিয়েছি ডিমের একটা লেয়ার এবং এর উপরে চিজ। এটাকে আমি ওভেনে বেক করে নেব 200 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 15 মিনিটের মতো। এবং দেখেন এটা কিন্তু যখন হয়ে যায় তখন প্রায় ফুলের মতো একটা ডিজাইন এবং দেখতেও বেশ এটা সুন্দর লাগে। এখন আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নিব। এই বেগুনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এভাবে যদি কোনো দাওয়াতে বেগুনি তৈরি করেন অবশ্যই সবাই খেয়ে এটার অনেক প্রশংসা করবে। বেগুনিগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে এবং এগুলো ভাজার পরও অনেক এটা বেশ ভালো মচমচে থাকবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলকো এবং এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি ভেজে নিব আগে থেকে ফ্রোজেন করে রাখা সিঙ্গারাগুলো। সিঙ্গারা সবসময় মিডিয়াম টু লো হিটে ভাজতে হয়, তাহলে এটা যেমন ক্রিস্পি হয় এবং এর কালারটাও অনেক সুন্দর আসে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিব। এটার কালারটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ভেজে নিব আগে থেকে তৈরি করে এবং ফ্রোজেন করে রাখা আমার সমুচাগুলো। সমুচাগুলো ভাজা শেষ, এটারও কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে আপনারা যে কোনো দাওয়াতে ফ্রোজেন আইটেমগুলো যদি তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু দাওয়াতের দিনে কাজটাও অনেক কমে যায়। ইফতারি আইটেমগুলো তৈরি করা শেষ, আমি এখন এক এক করে সবগুলো আইটেম টেবিলের উপরে দিয়ে দিব। সবগুলো আইটেম টেবিলে দেয়া হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে সুন্দর লাগছে। রান্না করতে অবশ্যই কষ্ট হয়, তবে খেয়ে যদি সেটার কেউ প্রশংসা করে তখন কিন্তু কষ্টটা সার্থক হয়। ডান পাশ থেকে প্রথমেই আসে লেবুর শরবত, এর মধ্যে আমি কিছুটা মাল্টার রস দিয়েছি, এতে কিন্তু দেখতে এর কালারটা বেশ সুন্দর হয়। এটা চিকেন থাই স্যুপ, এটা আমার সেই ফ্লাওয়ার চিজি বিফ প্যাটিস। এখানে আছে চিকেন শাশলিক, এর উপরে আমি একটা সসের ওলেপ দিয়ে দিয়েছি। এটা ম্যাঙ্গো লাচ্ছি, ম্যাঙ্গো পিউরি দিয়ে এটা তৈরি করা।
এগুলো বেগুনি, সমুচা পিন হুইল, চিকেন রোল, সিঙ্গারা, একটু ফ্রুটস চেষ্টা করেছিলাম একটু ডিজাইন করে দেওয়ার। এটা টুইস্টেড পটেটো রিং, সমুচা, এখানে আছে পেঁয়াজু, যদিও এখানে অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়েছে, বাকি অর্ধেকটা একটু পরে দেওয়া হয়। একটু সালাদ, এখানে আছে ফ্রুট চাট। সাধারণত কোনো দাওয়াতে কেউ ফ্রুটস খায় না, তবে এটা সবাই এত মজা করে খায় যে সাথে সাথেই শেষ। ছোলা ভুনা, এখানে আছে শসা, অলিভ, খেজুর, মুড়ি, এটা পান্নাকোটা, দেখতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর এবং খেতেও অনেক মজা। এই মিষ্টিগুলো আমার নিজ হাতে দোকান থেকে কেনা, এবং পেছনে আছে সস। এই ছিল মোটামুটি ইফতারের জন্য মেনু, এবং পাশে একটা টেবিলে গ্লাস, প্লেট, বাচ্চাদের জুস এবং বিভিন্ন ধরনের পানি, ড্রিঙ্কস। যে কোনো দাওয়াতে সবার ডিমান্ড থাকে আমার হাতে দুধ চা, এবং যথারীতি ইফতারের পরেও গরম গরম এক কাপ চা। চায়ের সাথে ছিল খুব সুন্দর একটা কেক। এই কেকটা একটা ভাইয়া নিয়ে আসছিল। কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এর টেস্টটাও বেশ ভালো ছিল। এটা স্ট্রবেরি কেক। কেকটাকে বেশ ছোট ছোট পিসে কাটা হয়েছে, কারণ যেহেতু মানুষ বেশি এজন্য প্রত্যেকটা পিসের সাইজটা একটু বেশি পাতলা। চায়ের সাথে কেকটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। টেবিলে রাতের খাবার দেয়া হয়েছে। রাতের খাবার আয়োজন অনেকটাই কম, যেহেতু একদিনেই সব কিছু রান্না করা হয়েছে। এই জন্য এপাশে আছে পোলাও, সালাদ, সবার পছন্দ আমার রান্না করা ল্যামের গোশ। আর একটা ডিশ আছে পোলাও। পোলাওগুলো বাংলাদেশের যে জিরা রাইস সেটা দিয়ে করা। এপাশে আছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি ভুনা এবং নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা। আলহামদুলিল্লাহ, রাত্রের খাবারের পরে খাবারগুলোর সবাই অনেক ভালো প্রশংসা করছে এবং সবাই বলছে রান্নাটা অনেক মজা হয়েছে। এই ছিল আমাদের ইফতার এবং ডিনারের আয়োজন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।